নমস্কাৰ, আপুনি চাই আছে সুপাৰ ফাষ্ট প্ৰাইম টাইম 100 ষ্টুডিঅ'ত মই জয়ন্ত মাধৱ গোস্বামী। দুদিনীয়া ভ্ৰমণসূচীৰে পত্নী, কন্যা আৰু জোঁৱায়েকক লগত লৈ আহমেদাবাদ বিমানবন্দৰত উপস্থিত মাৰ্কিন ৰাষ্ট্ৰপতি ডনাল্ড ট্ৰাম্প। আহমেদাবাদ বিমানবন্দৰত গণ্য অনুষ্ঠানেৰে আদৰণি জনোৱা হয় ট্ৰাম্পক। আজি দুদিনীয়া দুপৰীয়া 11:40 আহমেদাবাদৰ চৰ্দাৰ বল্লভভাই পেটেল আন্তৰ্জাতিক বিমানবন্দৰত অৱতৰণ কৰে ট্ৰাম্প আৰু তেওঁৰ পত্নী মেলানিয়া ট্ৰাম্প, কন্যা ইভাংকা আৰু জোঁৱায়েক জাৰিদ কুছনেৰ। বিমানবন্দৰত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে ট্ৰাম্প আৰু তেওঁৰ পৰিয়ালক আদৰণি জনায়। বিমানবন্দৰৰ পৰা 12:15 সবৰমতী আশ্ৰমত জাতিৰ পিতাক শ্ৰদ্ধাঞ্জলি জনায় ট্ৰাম্পে। সবৰমতীৰ পৰা পোনে পোনে মতেৰা ষ্টেডিয়ামত উপস্থিত হয় ট্ৰাম্প আৰু তেওঁৰ পত্নী। বিশ্বৰ সৰ্ববৃহৎ মতেৰা ষ্টেডিয়ামত নমস্তে ট্ৰাম্প অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰে ট্ৰাম্প আৰু মোদীয়ে। বল্লভভাই পেটেলৰ নামত নামাকৰণ কৰা ষ্টেডিয়ামখনৰ উদ্বোধন কৰে ৰাষ্ট্ৰপতি ডনাল্ড ট্ৰাম্পে। একেলগে 1,10,000 ক্ৰিকেট প্ৰেমীয়ে ক্ৰিকেট উপভোগ কৰিব পৰা ষ্টেডিয়ামখন হৈছে বিশ্বৰ বৃহত্তম ক্ৰিকেট ষ্টেডিয়াম। মতেৰা ষ্টেডিয়াম বিশ্বৰ সবাতোকৈ বৃহৎ ক্ৰিকেট ষ্টেডিয়াম, সামগ্ৰিকভাৱে হ'ব বিশ্বৰ দ্বিতীয় বৃহৎ ষ্টেডিয়াম। একেলগে 1,10,000 লোকে বহি খেল চাব পাৰিব মতেৰা ষ্টেডিয়ামত। মতেৰা ষ্টেডিয়াম চৰ্দাৰ বল্লভভাই পেটেল ষ্টেডিয়াম হিচাপে পৰিচিত। 1983 চনত 8 মাহ 13 দিনত নিৰ্মাণ কৰি উলিওৱা হৈছিল এই ষ্টেডিয়াম। সম্প্ৰতি নতুনকৈ বৰ্ধিত আকাৰত নিৰ্মাণ কৰা হৈছে মতেৰা ষ্টেডিয়াম। সবৰমতী নদীৰ পাৰত আছে মতেৰা ষ্টেডিয়াম। 63 একৰ ভূমিত পুনৰ নিৰ্মাণ কৰা হৈছে মতেৰা ষ্টেডিয়াম। এই ষ্টেডিয়ামত ৰচিত হৈছে বিশ্ব ক্ৰিকেটৰ বহু ইতিহাস। এই ষ্টেডিয়ামখন আছে 55 কোঠাযুক্ত এটা ক্লাব হাউচ, এটা জিমনাছিয়াম। অলিম্পিক আকাৰৰ এটা ছুইমিং পুল আছে মতেৰা ষ্টেডিয়ামত। লগতে আছে 3খন প্ৰৱেশ দুৱাৰ, 76টা কৰ্পৰেট বক্স, 1টা বক্সত আছে 25খনকৈ আসন। দিল্লীত উপস্থিত ডনাল্ড ট্ৰাম্প, দিল্লীৰ পৰা পোনে পোনে তেওঁ আগ্ৰালৈ যায়। আগ্ৰাত সূৰ্যাস্তৰ সময়ত তাজমহলৰ মনোৰম দৃশ্য উপভোগ কৰিব ট্ৰাম্প আৰু তেওঁৰ পৰিয়ালে। তাজমহলত প্ৰায় 1 ঘণ্টা কটাব ট্ৰাম্প দম্পতীয়ে। আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি ডনাল্ড ট্ৰাম্পৰ আগ্ৰা ভ্ৰমণৰ কেইবাঘণ্টা পূৰ্বে নিৰাপত্তাজনিত কাৰণত তাজমহলত বন্ধ কৰি দিয়া হৈছে দৰ্শনাৰ্থীৰ প্ৰৱেশ। আজি সন্ধিয়াৰ ভাগলৈ তাজমহল পৰিদৰ্শন কৰিব আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে। আগ্ৰাত 1 ঘণ্টা কটাই পুনৰ দিল্লীলৈ উভতিব ট্ৰাম্প। দিল্লীৰ ITC মৌৰ্য হোটেলৰ প্ৰসাদুপম চুটত নিশা কটাব ট্ৰাম্প দম্পতীয়ে। বিমানবন্দৰৰ পৰা 22 কিলোমিটাৰ পথ ৰোড শ্ব'ৰে আদৰি নিয়া হ'ব বিশ্ব নেতাগৰাকীক। আগ্ৰাত ট্ৰাম্পক আদৰণি জনাবলৈ আয়োজন কৰা হৈছে গাম্ভীৰ্যপূৰ্ণ অনুষ্ঠানৰ। এই অনুষ্ঠানত পৰম্পৰা অনুসৰি আগ্ৰাৰ মেয়ৰ নবীন জৈনে ট্ৰাম্পক আগবঢ়াব ৰূপেৰে নিৰ্মিত 500 গ্ৰাম ওজনৰ চাবিৰে। আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতিৰ বাবে খাদ্য প্ৰস্তুত কৰাৰ দায়িত্ব দিয়া হৈছে চেফ সুৰেশ খান্নাক। সুৰেশ খান্না আহমেদাবাদৰ ফৰ্চুন লেণ্ডমাৰ্ক হোটেলত চেফ। ANIৰ সৈতে কথা বতৰাত সুৰেশ খান্নাই কয় যে আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতিক আগবঢ়োৱা হ'ব ফৰ্চুন ছিগনেচাৰ কুকিজ, থলুৱা গুজৰাটী খাদ্য খমন, স্পেচিয়েল গুজৰাটী জিঞ্জাৰ টি, ব্ৰকলি আৰু কৰ্ণ চিঙৰা, আইচ টি আৰু গ্ৰীণ টি। ইয়াৰ উপৰিও ডালচিনি, এপল পাই থাকিব ট্ৰাম্পৰ মেনুত। সুৰেশ খান্নাই কয় যে প্ৰধানমন্ত্ৰী মোদীৰ বাবে বিশেষ আদা আৰু মছলা চাহৰ ব্যৱস্থা কৰা হ'ব। তদুপৰি ঢোকলা আৰু আন গুজৰাটী ব্যঞ্জন প্ৰস্তুত কৰা হ'ব মোদীৰ বাবে। ডনাল্ড ট্ৰাম্পে আহমেদাবাদ বিমানবন্দৰৰ পৰা মতেৰা ষ্টেডিয়ামলৈ যায় এখন বিশেষ গাড়ীৰে। ট্ৰাম্পৰ সেই গাড়ীখনৰ নাম দ্য বিষ্ট, বিশ্বৰ আটাইতকৈ আকৰ্ষণীয় আৰু সুৰক্ষিত গাড়ী হিচাপে পৰিচিত দ্য বিষ্ট। মাৰ্কিন ৰাষ্ট্ৰপতিৰ বিশেষ লিমজিন গাড়ীখন চলে 14খন বাহনৰ কনভয়ৰ মাজেৰে। গাড়ীখন বোমা, ৰাসায়নিক আৰু পৰমাণু আক্ৰমণ প্ৰতিৰোধী। GPS সংযোগ থকা এই গাড়ীখনৰ চালকজন এজন দুৰ্ধৰ্ষ কমাণ্ডো। ট্ৰাম্পে ব্যৱহাৰ কৰা গাড়ী দ্য বিষ্ট, গাড়ীখনত আছে খিৰিকী আৰু সন্মুখৰ গ্লাছত 5টাকৈ তৰপ। একেবাৰে অভিজ্ঞ এই 5-তৰপীয়া গ্লাছখন। গাড়ীখনৰ এখন খিৰিকীৰ গ্লাছহে খুলিব পাৰি, গ্লাছখনৰ কেৱল 3 ইঞ্চিহে খুলিব পৰা যায়। ৰাষ্ট্ৰপতিৰ ফালে গাড়ীখনৰ দুৱাৰ 8 ইঞ্চি ডাঠ, যিখন ষ্টীল, এলুমিনিয়াম, টাইটেনিয়াম আৰু চেৰামিকেৰে নিৰ্মিত। গাড়ীখনৰ আসনৰ সৈতে সংলগ্ন সম্পূৰ্ণ যোগাযোগ চেণ্টাৰ। প্ৰতিখন আসনকে গ্লাছেৰে পৃথক পৃথক কোঠালৈ ৰূপান্তৰ কৰিব পাৰি। এই গ্লাছ তৰপৰ কৰা তল ওপৰ কৰা বুটাম থাকে ৰাষ্ট্ৰপতিৰ ওচৰত। ৰাষ্ট্ৰপতি বহা আসনৰ ওচৰত এটা ছেটেলাইট ফোন, ফোনটোৰ সহায়ত মাৰ্কিন সেনা আৰু উপৰাষ্ট্ৰপতিৰে কথা পাতিব পাৰে। ৰাষ্ট্ৰপতিৰ ওচৰত থাকে অক্সিজেন যোগানৰ বুটাম। এই লিমজিন গাড়ীখনৰ ইন্ধনত মিহলি কৰা হয় বিশেষ ফৰ্ম, বিস্ফোৰণ নঘটিবলৈ মিহলি কৰা হয় বিশেষ ফৰ্ম। গাড়ীখনত থাকে ফায়াৰ ফাইটিং, কন্দুৱা গেছ, মেচিন গান, চেম্বাৰ।
রাষ্ট্রপতির গ্রুপর টেস নাইট ভিজন ক্যামেরা আর বিশেষ টায়ারও থাকে গাড়িখনত। ভারতীয় টকার হিসাবত এই গাড়িখনের দাম প্রায় 10 কোটি টাকা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পে নতুন দিল্লীত এরাতি থাকার বাবদ ব্যয় হব 80 লাখ টাকা। রাজধানী শহরখনের চাণক্যপুরীত থাকা আইটিসি মরিয়া হোটেলত থাকিব মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প আর তেওঁর পরিয়াল। তিনি তরপিয়া নিরাপত্তা থাকা হোটেলখনের প্রতিখন খিড়িকীত থাকা আয়না বুলেটপ্রুফ। 4,600 বর্গফুটের স্যুইটত আছে সকলবর অত্যাধুনিক সা সুবিধা। মরিয়া হোটেলত ট্রাম্পর খাদ্যের আয়োজন করা হয়েছে বিশেষ মেনু। ট্রাম্প প্লেটার নাম দিয়া হয়েছে রাষ্ট্রপতিজনলে প্রস্তুত করবলিয়া খাদ্য সম্ভারর। ইয়ার পূর্বে ভারতলে অহা 2 মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন আর বারাক ওবামার বাবে প্রস্তুত করা হয়েছিল অনুরূপ খাদ্য সম্ভার। আজ রাজ্য কপুয়া দীপুর ঝঙ্কার হত্যাকাণ্ড কাণ্ডর চূড়ান্ত রায় দিয়ে আদালতে। 7 বছরের অন্তত ন্যায়ালয়ে দিয়ে ঝঙ্কার সদিয়া হত্যাকাণ্ডের রায়। 12 জন অভিযুক্তক দোষী সাব্যস্ত, 2 জন আরক্ষী সহ 4 অভিযুক্তক রেহাই। 28 ফেব্রুয়ারীত ঘোষণা করব শাস্তি। 2013 চনের 25 জুনত দীপু শহরের মাজমজিয়াত সংঘটিত হয়েছিল এই জঘন্য ঘটনা। অটোরিক্সার ভাড়া কেন্দ্র করে আরক্ষী আর পিতৃর উপস্থিতিতে একাংশ লোকে নির্মমভাবে প্রহার করেছিল ঝঙ্কার সদিয়া। 1 জুলাই ঝঙ্কার শইকীয়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেছিল গুয়াহাটির চিকিৎসালয়ত। এই হত্যাকাণ্ড তদন্ত করে আরক্ষী অভিযুক্ত করেছিল 16 জনক, ইয়ার ভিতর আছে 2 জন আরক্ষীর লোক। দুধনের জীবন রয় নামের যুবকজনে অনলাইন যোগে বুলেট কিনবলে গিয়ে প্রবঞ্চকর জালত ভরি দিয়ে। অনলাইন যোগে কুইকারত 60,000 টাকার বুলেট পাই যুবকজনে অনলাইন যোগে দিলে 30,000 টাকা আর দিলে অর্ডার, কিন্তু 30,000 টাকার পিছতো পুনের টাকা বিচারি যুবকজনলে ফোন করে প্রবঞ্চক কেইটা। টকা দিয়ার পিছতো বাইকখন ঘরলে পঠাই নিদিয়া সন্দেহ যুবকজনের। বুলেট বিক্রি করা লোকজনক যুবকজনে লক করবলে বিচারে যদিও প্রবঞ্চক কেইটা যুবকজনক অকৃত্য গালি গালাজ করে, লগতে মোবাইল ফোনটো বন্ধ করে রাখে। টিয়কর বনাই অঞ্চলত উদ্ধার হয়েছে 7.65 এটা পিস্তল। বনাই রবি গাঁওয়ের তপন শইকীয়া নামের যুবকজনের ঘরের উদ্ধার করা হয় পিস্তল। রঙিয়ার কররাত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। ভারত ভূটান আন্তঃরাষ্ট্রীয় ঘাইপথত বাইক আর ট্রাকর মুখামুখি সংঘর্ষ। দুর্ঘটনা থিতাতে নিহত মৃণাল রাজবংশী নামের এজন যুবক। মহানগরীত উবেরের মুখ্য কার্যালয়ত উত্তপ্ত পরিস্থিতি। উবেরের কার্যালয়ের সম্মুখত উবের ওলার চারিচকীয়া গাড়িসমূহ রখাই পথ অবরোধ করে। গাড়ির যাত্রীক নমাই গাড়ি রখায় প্রতিবাদ করে উবের চালকসকলে। যান বাহন বিভাগে নতুন করে করা নিয়মের উপর ক্ষোভিত হয়ে রাজপথলে ওলাই আহে ওলা আর উবের চালকসকল। যখন উবের এই পর্যন্ত রাজপথত চলি আছে সেই সময় উবের বাহন বন্ধ রাখবলে একাংশ উবের চালকে জানায় আহ্বান। দিল্লীত শারজিল ইমামরে বৈঠকত বহিছিল বদরুদ্দিন আজমল। এই বৈঠকত আছিল এআইডিএফর কেইবাজনো বিধায়ক। বৈঠকত উপস্থিত আছিল একাংশ অধিবক্তাও। অসম আরক্ষীর জেরাত এই তথ্য প্রকাশ করেছে শারজিল ইমামে। নভেম্বর মাহর দ্বিতীয় সপ্তাহত দিল্লীত অনুষ্ঠিত হয়েছিল এখন গোপন বৈঠক। এনআরসি আর ক্যাব বলবৎ হলে মুসলমানের ব্যবস্থা কি হব তাকে আলোচনা করা হয়েছিল বৈঠকত। বৈঠকত অংশ লওয়া বিধায়ক আর অধিবক্তাক চিনি নাপায় শারজিলে। শারজিলক পুনের আরক্ষীর জিম্মাত বিচারিব আরক্ষীয়ে। ভারতের পৃথক করার হুঙ্কার দিয়েছিল শারজিল ইমামে। শাহিনবাগর প্রতিবাদথলীত এই হুঙ্কার দিয়েছিল শারজিল ইমামে। নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনক চান্দা তোলা আন্দোলন আখ্যা হিমন্ত বিশ্ব শর্মার। দিনত আন্দোলন করে রাতে চান্দা তুলবলে যায় আন্দোলনকারী। ডিব্রুগড়ত বিজেপির সংকল্প সমারোহত আন্দোলনকারীক তেজ্যক মন্তব্যের কটাক্ষ মন্ত্রী হিমন্ত। কেবল বিজেপি বিধায়ক নেতা কর্মীক আক্রমণ করে রাজনৈতিক স্বার্থতহে আন্দোলন করেছে আন্দোলনকারী। বিয়ার দরা কইনা গাড়ির নমাইও আন্দোলনকারী হারাশাস্তি করেছে। রাজ্যের উন্নয়ন স্থবির করার ষড়যন্ত্র আন্দোলনকারীর। ডিব্রুগড়ত বিজেপির সংকল্প সমারোহত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় দিনত শ্লোগান নিশা চান্দা তোলার আন্দোলন আছিল কা বিরোধী আন্দোলন এনেদরে মন্তব্য করার পিছতেই জাঙুর খাই উঠিছে আশু। হিমন্ত বিশ্ব শর্মাক চান্দার সদাগর আখিয়া লুৰিণ জ্যোতি গগৈ। আন্দোলনের নামত বিজেপি কর্মীয়েহে চলাইছিল ধ্বংসযজ্ঞ। মুখালজ্জা ঢাকিবলৈ আবুল তাবুল কৈছে হিমন্তই। হিমন্ত বিশ্ব কটাক্ষ আশুর সাধারণ সম্পাদকগৰাকী। ডিব্রুগড়ত চিকিৎসার বাবে যাওয়া অরুণাচলী লোকের উপর অত্যাচারের প্রতিবাদত অরুণাচল সীমান্তবর্তী লিকাবালিত 12 ঘণ্টা বন্ধ। বরবরুয়া থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়াক অপসারণের দাবিত প্রতিবাদ। ডিব্রুগড়ের বরবরুয়া থানার ওসি মনোজ বরুয়াই 18 ফেব্রুয়ারীত ডিব্রুগড়ত সংঘটিত হওয়া দুর্ঘটনার বাবে অরুণাচলের মদম দিনীর পরিয়ালের পর 33,000 টাকা লওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছিল। বগীবিল দলংয়ের পারত এয়ার লিখা গাড়ি দেখিলে একাংশ লোকে ধন লুটের চেষ্টা চলায় বলে অভিযোগ করে প্রতিবাদকারী।
চিৰাঙৰ বিজনীত এক নম্বৰ নতুন মাটিৰ আঘাতপ্ৰাপ্ত গঁড় উদ্ধাৰ। নতুন মাটিৰ খেতিপথাৰত উদ্ধাৰ হোৱা গঁড়টোৱে আগঠেঙত আঘাত লাভ কৰিছে। ব্ৰহ্মপুত্ৰ বুকুত সংযোজিত হ'ব আন এখন নতুন দলং। মঙলবাৰে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে স্থাপন কৰিব আধাৰশিলা। বড়োলুমুখৰ পৰা উত্তৰ গুৱাহাটীলৈ নিৰ্মাণ হ'ব এই দলংখন। গহপুৰত দুবিয়া ছোৱালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত অঘটন। পাঠদান চলি থকাৰ সময়তে নতুনকৈ নিৰ্মিত স্কুল গৃহৰ পকী চাদৰ প্লাষ্টাৰ খহি পৰাৰ ফলত ছাত্ৰ ছাত্ৰীৰ মাজত আতংকময় পৰিৱেশৰ সৃষ্টি হয়। গুৱাহাটী মহানগৰীত অৱস্থিত দেৱালয়খন ক্ৰমাৎ বশিষ্ঠ শ্ৰম জহি খহি গৈছে। আহোম ৰাজত্বকালৰ শেষতো কীৰ্তিচিহ্ন বশিষ্ঠ শ্ৰম দেৱালয়খনৰ নৈখনো হৈ পৰিছে সম্পূৰ্ণ লেতেৰা। আনকি পৰিষ্কাৰৰ ক্ষেত্ৰত গুৱাহাটী পৌৰ নিগমৰ তৰফৰ পৰা কৰা হোৱা নাই কোনো ধৰণৰ ব্যৱস্থা। এনডিএফবিয়ে ৰাজনৈতিক দল গঠন নকৰে, ইউ পি পি এলক নিৰ্বাচনত পূৰ্ণ সমৰ্থন আগবঢ়াব এনডিএফবিয়ে। প্ৰমোদ বড়ো হৈছে ৰাজধানী এক্সপ্ৰেছৰ ইঞ্জিন। আগ্ৰামা মহিলাৰীৰ বি টি আৰ অঞ্চলত গণভুক্তি নাই। নৰেন্দ্ৰ মোদীৰ আশীৰ্বাদ ইউ পি পি এলৰ ওপৰত আছে। ইউ পি পি এল আৰু বিজেপিৰ ভাল সম্পৰ্ক আছে, এই বিস্ফোৰক মন্তব্য এনডিএফবিপিৰ সাধাৰণ সম্পাদক এছ ছাজন জাংগাৰ। মঙলদৈ বিধানসভা সমষ্টিৰ মুদৈবাৰীৰ এনডিএফবিৰ কেডাৰ অমৰেন্দ্ৰ দৈমাৰীৰ আদৰণি সভাত গুৰুত্বপূৰ্ণ মন্তব্য আগবঢ়ায় চাঞ্জাৰাঙে। প্ৰমোদ বড়োৰ ইউ পি পি এলত যোগদানে হাগ্ৰামা মহিলাৰী ভীতিগ্ৰস্ত হৈছে বুলি মন্তব্যৰ নেতাগৰাকী 2014 চনৰ পৰা বিজেপি দলত নিৰ্বাচন এনডিএফবিয়ে সহায় কৰি অহাৰ কথা উল্লেখ কৰি বি টি আৰ চুক্তিৰ বাবে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক ধন্যবাদ জ্ঞাপন কৰে এছ ছাঞ্জাংৰাই। আৰু ছুপাৰফাষ্ট প্ৰাইম টাইম 100ত লৈছোঁ এটি চমু বাণিজ্যিক বিৰতি। ওদালগুৰিৰ পানেৰীত খাইৰুল ইছলাম নামৰ লোকজনৰ হত্যাকাণ্ডত জড়িত লোকসকলক চিনাক্ত কৰি বৰ্তমানলৈ কৰায়ত্ত কৰিব নোৱাৰা তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। আইন শৃংখলা ৰক্ষাত মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল নেতৃত্বাধীন গৃহ বিভাগ ব্যৰ্থ হোৱাৰ অভিযোগ উত্থাপন কৰে আমচুৱে। বিজনীত সংবাদমেল আয়োজন কৰি আমচুৰ সভাপতি ৰেজাউল কৰিম চৰকাৰে হত্যাকাৰীক শীঘ্ৰে কৰায়ত্ত কৰাৰ দাবী জনায়, লগতে বি টি এডিৰ পৰা অবৈধ অস্ত্ৰ শস্ত্ৰ জব্দ কৰাৰ আহ্বান জনায়। নলবাৰী চিকিৎসা মহাবিদ্যালয় নিৰ্মাণস্থলী পৰিদৰ্শন বিত্ত তথা স্বাস্থ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিভাগীয় বিষয়া কৰ্মচাৰীৰে কথা পাতি বুজ ল'লে ঘগ্ৰাপাৰৰ বৰিগাঁও দক্ষিণ গাঁৱত নিৰ্মীয়মান অৱস্থাত থকা প্ৰস্তাৱিত নলবাৰী চিকিৎসা মহাবিদ্যালয়ে। বিগত বৰ্ষৰ 27 জানুৱাৰীত প্ৰস্তাৱিত নলবাৰী চিকিৎসা মহাবিদ্যালয়খনৰ আধাৰশিলা স্থাপন কৰিছিল মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে। কলিয়াবৰত বিদেশী পৰ্যটকৰ সৈতে ছাত্ৰ ছাত্ৰীৰ মত বিনিময় অনুষ্ঠান। শিলঘাটত বিলাসী জাহাজেৰে অসম ভ্ৰমণৰত ব্ৰিটিছ পৰ্যটকৰ এটা দলেৰে কলিয়াবৰৰ শিশু বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ৰ নৱম শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে মত বিনিময় কৰে। অসম বেংগল জল পৰিবহণৰ জৰিয়তে অসমলৈ অহা বিদেশী পৰ্যটকৰ দলটোৱে বিলাসী জাহাজ চৰাইদেউ দুইত যাত্ৰাৰ সময়ত উপস্থিত হৈছিল কলিয়াবৰৰ শিলঘাটত। শিলঘাটৰ পৰা স্থলপথেৰে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান ভ্ৰমণৰ অন্তত উভতনি যাত্ৰাৰ আগমুহূৰ্তত কলিয়াবৰৰ একাংশ ছাত্ৰ ছাত্ৰীৰে মত বিনিময় কৰে পৰ্যটকসকলে। শিশু বিদ্যাপীঠ বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীৰে মত বিনিময় কৰি আপ্লুত হৈ পৰে পৰ্যটকৰ দলটো। শ্ৰেণীকোঠাৰ শিক্ষাৰ লগতে ব্যৱহাৰিক শিক্ষাৰ বাবে এনে শৈক্ষিক কাৰ্যসূচীয়ে ছাত্ৰ ছাত্ৰীৰ বিশেষ উপকাৰ সাধন কৰিব বুলি দলটোৰ সদস্যই মত প্ৰকাশ কৰে। সমাগত বিটিচি নিৰ্বাচন। বিটিচি নিৰ্বাচনক লৈ ইতিমধ্যে প্ৰতিটো ৰাজনৈতিক দলে আৰম্ভ কৰিছে কুচকাৱাজ। শাসকীয় দল বি পি এফে প্ৰথমখন দলীয় প্ৰাৰ্থীৰ তালিকা ঘোষণা কৰাৰ পিছতেই তৎপৰ হৈ পৰিছে নিৰ্বাচনী প্ৰচাৰত। এইবাৰ নিৰ্বাচনত মিত্ৰদল বিজেপিও বিটিচিৰ প্ৰতিটো সমষ্টিতে নিৰ্বাচনী ৰণসিংহা বজাত মিত্ৰদল দুটাৰ মাজত আৰম্ভ হৈছে বাকযুদ্ধ। বিজেপি দলৰ সভাপতি তথা দলীয় নেতাকৰ্মীসকলে বিটিচিৰ প্ৰতিটো সমষ্টিতে প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিব বুলি ঘোষণা কৰাৰ পিছতে মিত্ৰদল বি পি এফ সোচ্চাৰ হৈ পৰিছে বিজেপিৰ বিৰুদ্ধে। বি পি এফ নেত্ৰী তথা মন্ত্ৰী প্ৰমীলা ৰাণী ব্ৰহ্মাৰ বিটিচি নিৰ্বাচনত বিজেপিয়ে প্ৰতিদ্বন্দ্বিতা কৰা সন্দৰ্ভত কয় যে বিজেপিয়ে যদি মিত্ৰতাৰ মৰ্যাদা ৰাখিব নাজানিলে ক'বলগীয়া নাই। মন্ত্ৰী প্ৰমীলা ৰাণী ব্ৰহ্মই বাক্সা ডিহিৰা আৰু গয়বৰী সমষ্টিৰ দুখন সাংগঠনিক সভাত অংশগ্ৰহণ কৰি সমাগত নিৰ্বাচনত 20খনৰো অধিক আসন লাভ কৰিব বুলি জানিবলৈ দিয়ে। আনহাতে প্ৰমোদ বড়োৰ ৰাজনীতিত যোগদান কৰা সন্দৰ্ভত দিয়ে গুৰুত্বপূৰ্ণ মন্তব্য। প্ৰমোদ বড়োৰ ব্যক্তিত্বৰ ওপৰতহে নিৰ্ভৰ কৰিব ৰাজনৈতিক জীৱন। নাজিৰাৰ পংকজ শইকীয়া নামৰ যুৱকজনে নিজৰ ঘৰৰ ছাদখনকে কৃষিভূমিলৈ ৰূপান্তৰ কৰিছে। ইণ্টাৰনেটত সমল বিচাৰি ছইল লেছ ফাৰ্মিং আৰু হাইড্ৰপনিক পদ্ধতিৰে বিলাহী খেতি কৰি স্বাৱলম্বী হৈছে যুৱকজন।
কোনো রাসায়নিক ঔষধ ব্যবহার নকরাক নারিকলের বাকলির গুড়িত হাইড্রোপনিক পদ্ধতি করেছে এই বিলাহীর খেতে। আন বিলাহীর তুলনায় এবিধ বিলাহী অধিক দামত বিক্রি করা হয়। বাক্সা জেলায় ভারত ভুটান সীমান্তর দরঙ্গা মেলা আরক্ষী চকীখানে দৃষ্টি আকর্ষণ করেছে পাতরুয়ার। দরঙ্গা মেলা আরক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়া দেরসুম নার্জারীর অক্লান্ত পরিশ্রম আর প্রতিগী কনিষ্টবল আর হোমগার্ডর প্রচেষ্টাত আরক্ষী চকীখানের সুহদত এনেদরে খন ধরে উঠিছে নানা রঙী ফুলে। দিনটির ব্যস্ততার মাজতো আরক্ষী সকলের ঐকান্তিক প্রচেষ্টায় জীপাল করে তুলিছে আরক্ষী চকীর সৌহদ। আরক্ষী চকীখানের ভারপ্রাপ্ত বিষয়া দেরসুম নার্জারী অসমখন প্রতিখন আরক্ষী চকীতে একোখনক বাগিচা স্থাপন করবল আহ্বান জানায়। জটিল রোগত আক্রান্ত হয়েও চলিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত অবতীর্ণ হয়েছে এজন ছাত্র। এই ছাত্রজন আন ছাত্রের দরে পরীক্ষা বহিছে যদিও ছাত্রজনে জীবন যাত্রাত সংগ্রাম করবলগিয়া হয়েছে। এমাহর পূর্বে পিতৃর মৃত্যু হওয়া চরাইদেউর রঞ্জন গড় এটি জটিল রোগত আক্রান্ত হয়ে আছে। হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার আরম্ভ হওয়ার এসপ্তাহর পূর্বে ছাত্রজনে ডিব্রুগড় চিকিৎসা মহাবিদ্যালয়ত ভর্তি হয়ে আছে যদিও আর পরীক্ষার বাবে চিকিৎসা সম্পূর্ণ নকরাক দলবাগান উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রত পরীক্ষাত অবতীর্ণ হয়। জটিল রোগত আক্রান্ত আর্থিকভাবে জুরুলা ছাত্রজনের উন্নত চিকিৎসার বাবে এটা প্রয়োজন আর্থিক সাহায্য। বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র কাজিরঙার পোন প্রথমবারের বাবে উদযাপন হব কাজিরঙা উৎসব 2020। অহা 12 মার্চের 15 মার্চলকে চারিদিনের কার্যসূচীরে কাজিরঙাত অনুষ্ঠিত হব কাজিরঙা উৎসব 2020। বোকাঘাট মহকুমা প্রশাসনের উদ্যোগত কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষের স্থানীয় রাইজ কৃষি আর উদ্যান শস্য বিভাগের সহযোগত অনুষ্ঠিত হব এই উৎসব। চলিত বর্ষত কাজিরঙাত পর্যটকের সংখ্যা হ্রাস হওয়ার পুনের পর্যটকের আগমন বৃদ্ধি করার বাবে কাজিরঙা মহোৎসবত বিশেষ কার্যসূচী গ্রহণ করা হব। দেশের বিভিন্ন প্রান্তর পর্যটকক আকর্ষিত করার বাবে বলিউডের সঙ্গীত শিল্পীকে আমন্ত্রণ জানানো হব। আনহাতে পর্যটন উন্নয়নের বাবে অরুণাচল নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী আর কেইবাজনও কেন্দ্রীয় মন্ত্রীক নিমন্ত্রণ জানানো হয়েছে বোকাঘাট মহকুমা প্রশাসনের তরফের। সোমবারে বোকাঘাট সমষ্টির বিধায়ক তথা কৃষিমন্ত্রী অতুল বরার উপস্থিতিত উৎসবের লাইখুঁটা স্থাপন করা হব। মহাশিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের দরে এইবেলেও দবকার আকাশীগঙ্গা থানত পাঁচদিনীয়া বর্ণাঢ্য কার্যসূচীরে মহাশিবরাত্রির উদযাপন করা হয়। মহাশিবরাত্রি উপলক্ষে দেওবারে তৃতীয় দিনেও আকাশীগঙ্গাত লক্ষাধিক ভক্ত প্রাণুকর সমাগম ঘটে। আকাশীগঙ্গার সমান্তরালভাবে দবকা চাংমাজিটো শিব মন্দির চৌহদত চলিছে মুকলি জুয়ার আড্ডা যাক লৈ ভক্তপ্রাণ রাইজের মাজত ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ফ্লপ শ্বোত পরিণত হয়েছে অসম সরকারের প্রকাশন পরিষদে আয়োজন করা সেউজ গ্রন্থমেলা। প্রায় 60 লাখ টাকা ব্যয়ের তেজপুর অনুষ্ঠিত করা সেউজ গ্রন্থমেলাত জনসাধারণের উপস্থিতি তেনে খেরেঙা। গ্রন্থমেলার দ্বিতীয় দিনা সাংস্কৃতিক অনুষ্ঠানত গীত পরিবেশন করে কণ্ঠশিল্পী সাজন নায়কে দর্শকের খেরেঙা উপস্থিতি সম্পর্কে তেওঁ প্রতিক্রিয়া প্রকাশ করে কয় যে চাহ বগিচার ছাত্র ছাত্রীক উপকৃত করবরাক আয়োজন করা হয়েছে এই গ্রন্থমেলা। তেজপুর চহরতক চাহ অধ্যোগিত অঞ্চলত এই গ্রন্থমেলা অনুষ্ঠিত করলে হয়তো বেশি লোকের সমাগম হলহেতেন। চাহ জনগোষ্ঠীর জনজাতিকরণ সন্দর্ভত শিল্পীগী মন্তব্য করে কয় যে ইতিমধ্যে বহু পলম হয়েছে চাহ জনগোষ্ঠীর জনজাতিকরণ। গুয়াহাটী বিশ্ববিদ্যালয়ের অষ্টাবিংশ তিতন দীক্ষান্ত সমারোহ। এই সমারোহত উপস্থিত বিশ্ববিদ্যালয়খনের আচার্য তথা রাজ্যপাল জগদীশ মুখী উপাচার্য প্রতাপ জ্যোতি সন্দিক এই বর্ষ 2539 ইউ জি আর পি জি ডিগ্রি প্রদান করা হয়। ইয়ারে কলা 664, বিজ্ঞান 511, প্রযুক্তিবিদ্যা 119, অভিযান্ত্রিক 132, মেডিসিন 12, আইন 402, ম্যানেজমেন্ট এন্ড কমার্স 332, এম ফিল 15, পিএইচডি 342, ডি এইচ সি 1 ডিপ্লোমাত 5 ডিগ্রি প্রদান করা হয়। এবার অষ্টাবিংশ তিতম দীক্ষান্ত সমারোহ বিশিষ্ট সাহিত্যিক অরূপ কুমার দত্তক সন্মানীয় দিল্লী ডিগ্রি প্রদান করা হয়। ফাগুনের উন্মাদনা আর দোল উৎসবের আগমনের লগেলগে হোলী গীতের মূর্ছনাত প্রাণ পাই উঠিছে সত্রনগরীর বরপেটা। হোলী গীতের আখরত ব্যস্ত হয়ে পড়েছে বরপেটার শিল্পী কলা কুশলীসকল। জুবিন গার্গ, অঙ্গরাগ পাপন মহন্ত, জিতেন বসুমতারী, ভাস্কর জ্যোতি ওজা আর রাহুল গৌতম শর্মার কণ্ঠ সমৃদ্ধ মোহন মুরুলী নামের হোলী গীতের শ্রব্য অ্যালবামখন উন্মোচন করা হয়। হোজাই জেলার বিভিন্ন প্রান্তত সঘনাই সংঘটিত হয়েছে দুর্ঘটনা। দবকার 36 নম্বর আর নীলবাগানের 54 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত যা সপ্তাহত তীব্রগতিত ট্রাক ডাম্পারের খুন্দাত 7টাতক অধিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় বহু কেজন লোকে আকালতে মৃত্যু খাব তোলার উপরেও আন বহু কেজন চিরদিনের বাবে খুনিয়া হবলগিয়া হয়েছে। এই তীব্রবেগী বাহনসমূহের গতি হ্রাস করার লক্ষ্যে হোজাইস্থিত আজমল ফাউন্ডেশন নামের ব্যক্তিগত সংস্থাটোয়ে দেওবারে সন্ধিয়া দবকা আরক্ষীর কেইবাটাও বেরিকেড দান করে।
ফাউন্ডেশনৰ কৰ্মকৰ্তাসকলে আশা প্ৰকাশ কৰিছে যে তেওঁলোকৰ এই সামান্য প্ৰচেষ্টাই সঘনাই সংঘটিত হোৱা দুৰ্ঘটনা কিছু হলেও হ্ৰাস কৰিবলৈ সক্ষম হ'ব। নগাঁৱৰ কন্দলী পাহাৰত আয়োজন কৰা হৈছে বাদুলি খুৰুং মেলা। শিৱৰাত্ৰিৰ পিছদিনাৰ পৰা বাদুলি খুৰুং মেলা পালন কৰা হয়। এবাৰ এজন ঋষিয়ে মহিলাৰ বেগ ধৰি চাবলৈ আহিছিল এই মহিলাৰ ৰাজ্য। পিছত ৰাণীয়ে জানিব পাৰি বন্দী কৰিছিল ঋষিক। পিছত শিষ্যসকলে আহি মুকলি কৰিছিল ঋষিগৰাকীক। তেতিয়া ঋষিয়ে মহিলাসকলক এই গুহাৰ ভিতৰত বাদুলি হৈ বন্দী হৈ থকাৰ অভিশাপ দিছিল। পিছত ৰাণীয়ে কাকুতি মিনতি কৰাত ঋষিয়ে সেই গুহালৈ ভক্তৰ সমাগম হলে মুক্তি পাব বুলি কৈ সেই স্থান ত্যাগ কৰিছিল। 2001 চনত এই বিষয়ে ৰাইজ অৱগত হৈ শিৱৰাত্ৰিৰ পিছদিনাৰে পৰা পালন কৰি আহিছে বাদুলি খুৰুং মেলা। আনহাতে অসম চৰকাৰে এইবাৰ বাদুলি খুৰুঙৰ বাবে লৈছে বিশেষ পদক্ষেপ। অসম চৰকাৰৰ অসম দৰ্শন আঁচনিৰ জৰিয়তে বাদুলি খুৰুঙলৈ যোৱা পথ নিৰ্মাণৰ বাবে 1.5 কোটি টকা প্ৰদান কৰিব বুলি মন্তব্য কৰে বিজেপি নেতা জিতু গোস্বামী। তৰুণ সংঘ পুথিভঁৰালৰ উদ্যোগত অনুষ্ঠিত হোৱা সদৌ অসম ভিত্তিক ষষ্ঠ বাৰ্ষিক দিবা নৈশ টেনিছ বল প্ৰতিযোগিতাৰ দেওবাৰে অন্তিমখন খেল অনুষ্ঠিত হয়। খেলখনত বিজয়ৰ খিতাপ দখল কৰে গণেশ ইলেভেনে। ৰাহুল গান্ধীক পুনৰ কংগ্ৰেছৰ সভাপতিৰ দায়িত্ব লোৱাৰ পৰামৰ্শ জ্যেষ্ঠ নেতা হৰিশ ৰাৱাটৰ। ৰাৱাটে কয় যে ৰাহুল গান্ধীৰ পুনৰ এবাৰ সভাপতি হোৱাৰ এয়া উচিত সময়। কৰোণা ভাইৰাছ চীনৰ বাবে এক ভয়ংকৰ বিপদ হিচাপে দেখা দিছে। চীনৰ পৰা সংক্ৰমণ ঘটা কৰোণা ভাইৰাছত বিশ্বজুৰি 78,000 লোক আক্ৰান্ত হৈছে। কেৱল চীনতে 2400ৰো অধিক লোকৰ মৃত্যু হৈছে এই ভাইৰাছত। এই সন্দৰ্ভত চীনৰ ৰাষ্ট্ৰপতি শ্বি জিনপিঙে মন্তব্য কৰে যে কমিউনিষ্ট চীনৰ ইতিহাসত এই সৰ্ববৃহৎ স্বাস্থ্যজনিত জৰুৰীকালীন অৱস্থা। এইবাৰ দক্ষিণ কোৰিয়াতো কৰোণা ভাইৰাছৰ আতংক। শেহতীয়া তথ্য অনুসৰি দক্ষিণ কোৰিয়াত এতিয়ালৈকে 556 গৰাকী লোক আক্ৰান্ত হৈছে কৰোণা ভাইৰাছত। তুৰস্ক ইৰাণ সীমান্তত 5.7 প্ৰবলৰ ভূমিকম্প অনুভূত। দুয়োখন দেশৰ সীমান্তৱৰ্তী এটা অঞ্চলত অহা প্ৰবল ভূমিকম্পৰ জোকাৰণিত 9 জন লোকে প্ৰাণ হেৰুৱায়। আৰু ইয়াৰ সৈতে সময় হ'ল ছুপাৰ ফাষ্ট প্ৰাইম টাইম 100ৰ পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ।